समझ रहे हो, समझ रहे हो, समझ रहे हो ना। मैं क्या करूं फिर, जॉब छोड़ दूं? वाह क्या सीन है, वाह क्या सीन है। ओह माय गॉड, वाओ। भाई मजा आया, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। बड़ा हरामी हो बेटा, पागल औरत, तुझे अक्कल है? तू क्या बोल रही है? चुप चुप हो जा, सातवीं फेल, चुप, एक शब्द नहीं बोल। আমার কুমির হয়ে দেখাও, কুমির হয়ে
শাশুড়ি মা আজকে বাড়ি নাই, এমন সুযোগ পাই কি না পাই আজকে দুবে আমার দেখাও। স্বামী রিকোয়েস্ট অপরা সাড়ে না সাড়ে না তখন এবার বললো, হ্যাঁ তোমায় আমি দেখাতে পারি, আমার কথা বলে তোমাকে মানতে হবে, শুনতে হবে, তখন তোমাকে আমি কুকুর ভেবে দেখাতে পারি। হ্যাঁ তুমি যা বলো আমি তাই বলবো। আমি ওটা মাটি হাড়ি আনলো, এক হাড়ি জল দিল, জল ইতিমধ্যে চলতো পুরোবাই তুলে তুলে ওই বৌরি বলল, এই জল আমার গায়ে ছিটেই দিবি আমি কুমির হয়ে যাবো। আবার যখন আমার মানুষ বানাবি তুই আবার আমার গায়ে জল ছিটে দিবি তখন মানুষ হয়ে যাবো। কিন্তু জল ঘরে বিচার ওই জল যখনই গেছে ছিটেই যাবে বিরাট কুমির হয়ে গেছে। ওই যে ভয় দেওয়ার জন্য বৌসিয়া সাই ঘরে গেছে ঘরের এখন কে বাড়িতে পড়ে গেছে জানায় জল ছেড়ে জানি আরো মানুষ হবে না বউ দেখতে গিয়ে বউ বাড়িতে ফেলে গেছে তখন ল্যাজের বাড়িতে বাড়িতে ঘর ঘুরতেছে বাড়িতে বাড়িতে ওই হাড়িতে লাগিয়া ওই অর্ধেক শরীরের উপরে জল ছিটেছিল সেটি মানুষ এই আবার শুনবে কুমির আর মানুষের যে সুতময় থাকতে পারে। তখনও বাংলাদেশে মধুমতী নদী আছে, নামকরা নদী বাংলাদেশে মধুমতী নদী, ওই নদীর ওখানে নেমে গেল। কিন্তু নেবার মা বাড়ি আসলো কুমির হয়েছে, ওই নেবার মা ভাত রান্না করে ঘাটে যাই নিমারি ডাকত, আয় বাবা আয় ভাত খেয়ে যা, কিন্তু ওই আসতো নিমারি কুমির হয়ে আর আপনি কম হয়ে আসতো আসলে ভাত ভাত খাত। এক শিকারি সাহেব ওই শুনতে পাইছে এইবার কুমির হয়ে আসে যায় তো ওই দিবা মনে পারি দেশে গুলি জলে সেনতে আর ওই হেমায়ার ওখানে ওই ঘাটের গুলি গেলি এমন একটা বাজনা ওঠে বাঁশির বাজনা বুঝলি বকরি সুরের বাজনা ঘাটে আধু নাম আছে সেই ঘাটে বিশেষ করে কোথাও হয়ে গেছে আর দ্বিতীয় দিন সন্ন্যাসী হয়ে যাবে ঘরের মধ্যে বিষ্ণু ক্রিয়া জ্বলন্ত অগ্নি তাকে ক্রিয়া বোঝাই রাখিব ছাড়া হয়ে না তখন ওর মা বলেছিল এবার মা হে বাবা কোথায় তুই গেলি আজকে আমাকে ছাড়িয়া মার মনে আমি ব্যথা দিয়া কি করিয়া সংসার ছাড়িয়া আর বিষ্ণুকে আমার হাতে দিয়া ও তো নবজৈব জনক দিনী তখন ওই ভাই বলেছিল বাবা কোনো দুঃখ করো না চিন্তা করো না এই জন্ম তো যা আবার হয়ে গেল আমি গৃহ থেকে হয়ে গেলাম আর জন্মে আগের জন্মে বাংলাদেশে পূর্ববঙ্গে এরকম লেখা আছে বা এই জন্মে তো আমি তোমার সঙ্গে গৃহের সঙ্গে ঘরে থাকতে পারলাম না আমি আর জন্মে জন্মগ্রহণ করবো কোথায় পূর্ববঙ্গে ঈশান কোণ পূর্ববঙ্গ ঘোড়াকান্দি আমি জন্মগ্রহণ করবো তখন আমি তোমার সঙ্গেই থাকবো নিয়েই থাকবো তখন ওই হরিঠাকুর জন্ম ওই যে ডাঙ্গা পাটি বিশাল বাংলাদেশ আর হরিঠাকুর জন্ম কী করে জানো তোকে ডাঙ্গা পাটি নাই ওই দেশে আর ওই যে গোল দিয়ে খাসির চামড়া দিয়ে ওই যে ডাঙ্গা সাইয়া মেরে পিঠে আর নিশান নিয়ে যে ঠাকুরদের মেলায় যায় ওই হরিঠাকুরের স্বর কীভাবে
ओडियर सर निवाई